শুধুমাত্র সত্যজিৎ প্রেমীদের কাছেই নয়, গোটা বাঙালি জাতি এবং ভারতবর্ষের মানুষের কাছে সত্যজিৎ রায় আজও স্পেশাল, অমর তাঁর সৃষ্টি। তাঁরই এক ঝলক মণ্ডপ সজ্জায় মনে করিয়ে দিল এবার শিবাজি পার্ক। এবছর তাদের থিম তোমারে সালাম। সবার জীবনে সত্যজিৎ রায়ের পরশ পাবার স্মৃতি ভিন্ন, সেই ঝাঁপি খুলে দিল শিবাজি সংঘ। সত্যজিৎ রায় মানেই বাঙালির আবেগ। তিনি কেবল বাঙালি নয়, ভারত তথা গোটা বিশ্বের গর্ব। তিনি বিশ্বজুড়ে মানুষের অনুপ্রেরণা হয়ে আছেন। সেই সত্যজিতের অসামান্য সৃষ্টিকে মণ্ডপ সজ্জার মধ্যেই সাধারণ মানুষের কাছে তুলে ধরল শিবাজি সংঘ। সত্যজিৎ রায়ের অমুক সৃষ্টি প্রাণ পেয়েছে এই মণ্ডপে। সত্যজিৎ রায়ের সমস্ত কাজকে কুর্নিশ জানিয়ে এই মণ্ডপ সাজানো হয়েছে। এবছর তাঁদের পুজো 70তম বর্ষে পদার্পণ করল। এবছর তাঁদের ভাবনা তোমারে সালাম, সৃজনে সঞ্জীব বিপ্লব। এবছর যে অন্য 4-5টা বছরের থেকে আলাদা, তাই স্বাভাবিকভাবেই থিমেও আলাদা বার্তা থাকবে, সেটাই স্বাভাবিক। সম্পূর্ণ মণ্ডপ জুড়ে থাকছে সত্যজিৎ রায়েরই ভিন্ন সিনেমার প্রেক্ষাপট, ডায়ালগের শৈল্পিক বুনন। তাঁর রচনা সত্যি হীরের মতোই মূল্যবান, যা কাল যুগ ঐতিহ্য সময়ের সঙ্গে সঙ্গে চির উজ্জ্বল। কালজয়ী সিনেমাগুলি বাস্তব সমাজকে কিভাবে ব্যাখ্যা করেছে, সেই সবই ফুটিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে। আর অবশ্যই থাকছে এই অস্থির সময়ের জন্য কিছু বার্তা। এবছর আমাদের 70তম বর্ষ। এবছরের থিম আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক শ্রী সত্যজিৎ রায়ের কর্ম এবং জীবন সম্পর্কে আরও বেশি মানুষকে সচেতন করার জন্য। এবারে আমাদের থিম তাঁকে নিয়েই। থিমের নাম হচ্ছে তোমারে সালাম। এটা হয় যে আমরা বা আমাদের যে যারা একটু ছোট আমাদের থেকে, ধরুন যাদের এখন 30-32 বছর বয়স, তারা পর্যন্ত সত্যজিৎ রায়ের কাজকর্ম সম্পর্কে মানে তাদের জানা আছে। কিন্তু এখন যারা একদম ছোট ছোট স্কুলে পড়ছে, তাদের কিন্তু সত্যজিৎ রায় সম্পর্কে অতটা সচেতনতা নেই। তো সেই বিষয়টা নিয়েই আজ তাঁর যে কাজের ব্যাপ্তি এবং প্রত্যেকটা কাজই শিক্ষামূলক। গুপি গান বাঘা বাহিনী এক ধরনের শিক্ষা দেওয়া হয়েছে, গণশত্রুতে এক ধরনের শিক্ষা দেওয়া হয়েছে, জলসাঘরে এক ধরনের সোশ্যাল মেসেজ সত্যজিৎ রায় যে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রয়েছে, সেই মেসেজগুলোকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটা সমাজের জন্য এবং পরবর্তী জেনারেশনের সেই কাজের জন্য, মানে তাদের জীবনযাপনের জন্য আরও অনেক বেশি উন্নত করা যেতে পারে। আমাদের এবার 70তম বর্ষ। আমরা প্রতি বছরই একটা কোনো না কোনো ইনোভেটিভ নতুন চিন্তাভাবনা তুলে ধরার চেষ্টা করি, সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করি। আমাদের অনেকবারই অনেক রকম মেসেজ দেওয়ার চেষ্টা করে থিম করা হয়েছে। এবারে আমরা 70 বছরের জন্য স্পেসিফিক্যালি সত্যজিৎ রায়কে, তাঁর কাজকে স্মরণে রেখে সম্মান দেওয়ার জন্য এই থিমটা ভেবেছি। আমাদের প্যান্ডেলে সত্যজিৎ রায়ের মানে কাজের সম্পর্কেই দেখানোর চেষ্টা করা হয়েছে। আপনি যদি প্যান্ডেল ঢোকেন দেখবেন যন্তর মন্তর ঘর রয়েছে। সেখানে যন্তর মন্তর ঘরটা যেমন ছিল এক্স্যাক্টলি সিনেমায় দেখা যায়, অ্যাজ ইট ইজ তুলে নিয়ে এসে মানে আমরা করার চেষ্টা করেছি। তারপরে রয়েছে একদম কিন্তু হাতে আঁকা, মানে প্রত্যেকটা যা ছবি রয়েছে হাতে আঁকা, এবং যে টাইটেলগুলো লেখা রয়েছে সিনেমা সেগুলো কিন্তু ওই ক্যালিগ্রাফি ইউজ করেই হয়েছে। মানে যেভাবে সিনেমায় লেখা ছিল সেইভাবে সেই ফন্টে সেই স্টাইল ইউজ করেই করা হয়েছে। আসলে সত্যজিৎ রায় তো প্রত্যেক মানুষের শৈশবের একটা মানে অবিচ্ছেদ্য অঙ্গ। মানে সত্যজিৎ রায় মনে পড়লে গুপি গায়েন বাঘা বাই, হীরক রাজার দেশে, আরও অন্যান্য যে সিনেমাগুলো আছে, পথের পাঁচালি, অপু দুর্গা, সেই ট্রেন দেখে ছুটে যাওয়া, এগুলো মনে পড়ে। তো সেইগুলোকে আবার আমাদের প্যান্ডেলে ঢুকে যেন মানুষ আবার নিজের শৈশবকে, নিজের কৈশোরকে একবার রোমন্থন করতে পারেন স্মৃতিটা, সেই স্মৃতিটা উস্কে দেওয়ার জন্যই আর কি এই ধরনের চেষ্টাগুলো আমরা করেছি। শিবাজি সংঘের পুজোর সভাপতি সুজিত চন্দ, যুগ্ম সম্পাদক অরিজিৎ সাহা, সুজিত সরকার, মুখ্য আহ্বায়ক প্রবীর সাহা, এছাড়াও রয়েছেন অর্ঘদীপ আচার্য, শুভ্রনীল ঘোষ, সুমন সরকার, অর্ঘদীপ আচার্য, নবনীল ব্যানার্জি। শুধু পুজো করেই থেমে থাকেন না পুজোর উদ্যোক্তারা, পাশাপাশি এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেন তারা।
সেই সঙ্গে প্রায় 25,000 ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।